পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার হারিয়ে যাওয়া চারটি রোড রোলারের সন্ধান পেল বর্ধমান পৌরসভা। বর্ধমান পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চনগর এলাকার একটি ফাঁকা মাঠে পাওয়া যায় কে বা কারা ওই স্থানে চারটি রোলার রেখে গেছে। এই বিষয়ে তদন্ত কমিটি গঠনের জন্য নবান্নকে জানানো হয়েছে বলেই জানান পৌর প্রশাসক প্রণব চ্যাটার্জি। চারটি রোলারে আমরা অলরেডি সংবাদ পেয়েছি, একটি মাঠের মধ্যে চারটি রোলারকে দাঁড় করানো আছে আমরা সংবাদ পেয়েছি, আজ সকালবেলাতেই আমি সংবাদ পেয়ে গেছি এবং আমি এখানে স্টোরকে খবর দিয়েছি, যাদের কাছে রোলার ছিল তারা তাদের ফাইলটা আনতে বলেছি। চার সম্ভবত এগুলো আমাদেরই, সেটাকে আমরা আগে স্টোরে নিয়ে আসব, কারণ এই রোলারগুলো যেভাবে স্টোর থেকে বেরিয়েছিল সেটাকে ইংরেজিতে বলা উচিত ইললিগালি বেরিয়েছিল, তো আমরা তার জন্যে যথাযথ ব্যবস্থা নেবার প্রসেস শুরু করেছি। শুনুন, কাগজপত্র সেই রকমই বানানো হয়েছে দেখছি, কিন্তু কাগজপত্রের ভেতরে গোটাটাই ভুল এবং গোটাটাই ইললিগ্যাল, এমন এগ্রিমেন্ট যে এগ্রিমেন্টের ডেট নেই আমরা দেখছি। আমি এটা আমি বলতে পারি না, এটা আমি তদন্ত কমিটির হাতে ছেড়ে দেবো টোটাল জিনিসটা, তারা এটাকে ভাবে তদন্ত কমিটি। আমরা কলকাতাতে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তার দপ্তরে নবান্নে আমরা পাঠিয়ে দিচ্ছি, তারা ওখান থেকে বললেই আমরা তদন্ত কমিটি গঠন করব। এটা সম্ভবত ২৪ নম্বর ওয়ার্ডের একটা মাঠে এটাগুলোকে দেখা যাচ্ছে। চারটে রোড রোলার হঠাৎ করে এক জায়গায় পড়ে আছে, এটা তো সুনীতির লক্ষণ নয়, এটুকুই বলতে পারি। পৌর প্রশাসকের অভিযোগ, পৌরসভার রাস্তা মেরামতের জন্য কাজে নেমে পৌরসভার নিজস্ব রোলার ও মিক্সচার মেশিনের সন্ধান পাওয়া যায়নি। কাঞ্চননগর দীননাথ দাস হাই স্কুলের পেছনেই দাসপুকুরের পাড়েই দীর্ঘদিন ধরেই রোড রোলারগুলি ও তিনটি মিক্সচার মেশিন পড়ে আছে বলে জানান এলাকাবাসীরা। রাস্তাঘাটে জামাম হচ্ছে, তো ওই জন্য রাস্তাঘাটের জন্য এখানে ফাঁকা জায়গা বলে এখানে রেখে গেছে। এখানে দরকার যা যা জিনিস গেছে এখানে রেখে গেছে, এবার রাস্তাঘাটে জন্য, তারপর এখানে এবার কিসের জন্য রেখে গেছে তা তো জানি না। রোলার আছে, তারপর এগুলো ওইকে পিচ ফিচ ইয়ে করার জন্য, সমান সমান করার জন্য, পিচ মাখানোর জন্য, সেগুলো দুর্গা পুজো থেকে কারা রেখে গেছে সেটা তো বলতে পারছি না। কখন রেখে গেছে কেউ দেখেছেন? না, এসব দেখিনি এখন, না ২৪ নম্বর ওয়ার্ড, সেটা মনে হয় সেটা বলতে পারছি না, সেটা হারিয়ে গেছে তার জন্য না, রাস্তাঘাটের জন্য এই জামা কাপড় হচ্ছে তার জন্য পূজার সময় বলে তার জন্য ওই কিসের জন্য হারিয়ে গেছে না সেটা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।